নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছেন পদবঞ্চিত ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত তিনজন। দুপুরে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির কার্যালয়ে বৈঠক করছিলেন বোয়ালিয়া ও শাহ মখদুম থানা ছাত্র দলের নতুন কমিটির নেতারা। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা এসে কার্যালয়ে আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন। এর আগে গতকাল দুপুরে নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন মতিহার, বোয়ালিয়া ও শাহ মখদুম থানা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।